সিলিং ফ্যানে ঝুলছিল মা ছেলে বিছানায় মেয়ের লাশ চট্টগ্রামের পাঁচ লাইশের মোহাম্মদপুরের একটি বাসা থেকে মা ও দুই সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ শুক্রবার সকালে ইসমাইল কলোনির আটতলা ভবনের চতুর্থ তলা থেকে লাশ তিনটি উদ্ধার করা হয় নিহতরা হলেন সুমিতা খানম তার মেয়ে মুন ও আড়াই বছরের ছেলে শান পুলিশ জানিয়েছে বাসার ভিতরে সুমিতা ও তার সেরের লাশ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে আর মেয়ের লাশ বিছানায় পড়েছিল তবে সন্তানদের নিয়ে সুমিতা আত্মহত্যা করেছেন নাকি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু বলতে পারছেন না পুলিশ ঘটনাস্থলে রয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি ক্রাইম সিন ও পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের পিবিআই সদস্যরা পাঁচলাইশ থানার এএসআই সালমা বেগম বলেন বাসার ভেতর থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিয়ে আমাদের সাথেই থাকুক